আবার কালী পুজোর পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমাদের পাড়ায় বলেছিলাম তিনটে ঠাকুর হয়েছে, তো একটা ঠাকুর তো আগের দিনই দেখিয়েছি, আজকে দ্বিতীয় ঠাকুর এবং তৃতীয় ঠাকুর দেখাবো। তার মধ্যে একটা থিম ঠাকুর হয়েছে, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। বেগুন কোদর বলে একটি জায়গা আছে পুরুলিয়ার মধ্যে, যেখানে নাকি বিগত অনেক বছর ধরে কোনো ট্রেন দাঁড়ায় না, স্টেশনটা নাকি ভুতুরের স্টেশন এটাই নাকি কথিত আছে। সেই রকমই আদলে আমাদের পাড়াতে এবারে হয়েছে বেগুন কোদর হাসপাতাল। তো চলো দেখে নিই বেগুন কোদর হাসপাতালে কারা ঘুরে বেড়াচ্ছে আর কারা কারা রয়েছে, আর নন্দননগরের কিছু ঠাকুর যেগুলো আগের দিন দেখাতে পারিনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই বেগুন কোদর হাসপাতাল। বেগুন কোদর হাসপাতালে এন্ট্রির আগে এরকম লাইটিং করা হয়েছিল, ওই দূরে হচ্ছে প্যান্ডেল, অনেক লাইন পড়েছিল। তো চলো চলে যাই বেগুন কোদর হাসপাতালের ভেতরে। এটা হচ্ছে বেগুন কোদর হাসপাতালের বাইরের প্যান্ডেলের থিমটা, যথেষ্ট সুন্দর করেছিল আর বেশ গাছামছাম জিনিসপত্র রয়েছে ভেতরে। চলুন দেখে নিই ভেতরে কারা রয়েছে। মন লাগলো বেগুন কোদর হাসপাতাল, আর এটা হচ্ছে বেগুন কোদর হাসপাতালের যে থিম তারই ঠাকুর, ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছিল। এটা হচ্ছে আমাদের পাড়ার আর একটা ঠাকুর। এবার চলে যাই নন্দননগর।
আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা, বাই বাই।